সেভ 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 করে দিল, সেভ করে দিল কিন্তু ওখানে সে গোল 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 করলো অবশ্য বাইরে বাইরে মারলো অন্যদিকে আছে ফুটবল বাপি, একটা খেলা কিন্তু টাই ব্রেকারে গেছে, দেখার বিষয় এবার তারা জয় লাভ করে। শট করতে আসছে প্রিন্স, প্রিন্স ফার্স্ট শট করতে গেছে, আফতাব ফ্যান ক্লাবের হয়ে ফার্স্ট শট করতে গেছে প্রিন্স, গোলে কিন্তু সুরাজ আছে, সুরাজ গোলে আছে, প্রিন্স কিন্তু প্রিন্স শটে গেছে, গোলে আছে সুরাজ। দেখা যাক প্রিন্স ভালো সেভ 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 করে দিল, সেভ করে দিল কিন্তু ওখানে সুরাজ, চমৎকার সেভ করলো, সেভ করলো কিন্তু মাঠে বাইরে যাও। বাচ্চাদেরকে বারবার বলছি যারা মাঠে আছো ক্যামেরাম্যানরে আসো, আর যারা ফেসবুকে লাইক করছো তোমরা বসে যাও, বসে গিয়ে করো দাদা। অমিত শটে গেছে অমিত এবং বলে বাবুর সামনে দলের হয়ে দ্বিতীয় শট করতে গেছে কিন্তু মিনময় দ্বিতীয় শট করতে গেছে, মিনময় শটে গোলে সুরাজ। এখন দেখা যাক মিনময় গোল 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 করলো মিনময়, মিনময় কিন্তু এরকম ধরনের শট নিয়ে কিন্তু নিয়ে থাকে, একটু চুক্তি যখন হচ্ছে শট। এবং আবারও বাবুসেনা গোলে শট করতে আসে রাজেন, ওরা রাজেন শট করতে যাচ্ছে গোল, অসাধারণ রাজেন, চমৎকার গোল, সুপার সুপার গোল করলো কিন্তু রাজেন। সুরাজ একটি একটি করে শট কিন্তু দুটো গোলকিপারই সেভ করেছে, এবং সুরাজ আপনাকে দেখতে নাজিম, নাজিম জীবনতলার ছেলে বলছে বলে যা এখান থেকে, এবং নাজমুল কিন্তু অনেকটা সামনে থেকে শট করছে, সাত নম্বর যাচ্ছে নাজমুল এবং গোলে সুরাজ। পাওয়ার পাওয়ার চমৎকার পাওয়ার, যেমনি রাজেনের শট ছিল সেমনি কিন্তু ভালো এ করলো, গোলকিপারই কিন্তু শটটা নিচ্ছে সুরাজ, সুরাজ কিন্তু নিজেই গোল করার জন্য গেছেন, বাবুসেনা গোলে আছে, বাবুসেনারা যদি সেভ করতে সত্যিই বাজিমাত হয়ে যাবে, আর গোলে গোল 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 সুরাজ গোলকিপারটা গোল ভালো গোল করলো, চমৎকার। আবার একটি করে সাদেন ডেট হবে হিসাব মতন, নাহলে তারপরে টসে যাবে, বাবুসেনা দা খুঁজ যাচ্ছে গোলে শট মারতে, বাবুসেনা দা শট করতে গেছে এবং গোলে সুরাজ, সেই কিন্তু চিরাচরিত যাচ্ছে এবং গোলকিপার হলুদ কার্ড দেখলো, আর গোল 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 করলো অবশ্যও কিন্তু খুব ভালো গোল করলো, শট করতে এসেছে জুয়েল, জুয়েল শট করতে গেছে
শেষ শট যদি বাবুসনাদা সেভ করতে পারে তাহলে কিন্তু সাডেন ডেথের মাধ্যমে জিতে যাবে, আর যদি গোল করে তাহলে কিন্তু টচে যাবে। এবং শেষ শট নিতে গেছে জুয়েল, এবং বাইরে বাইরে মারলো জুয়েল শেষ শটে, কিন্তু তলায় পড়ে গেছে শটটি। জুয়েলের চেষ্টা ভালো ছিল কিন্তু তলায় লেগে গেছে। প্রশান্ত ভালো ফুটবল খেলেও কিন্তু হেরে গেল।